আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে একটি ইউটিউব চ্যানেল কীভাবে আপনারা তৈরি করবেন অনলি 3 থেকে 4 মিনিটের ভিতরে। তো বন্ধুরা, আজকে শুধু হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করাটা শেখাবো, তো পরে হচ্ছে ইউটিউব ব্যানার, ইউটিউব প্রোফাইল, তো সেগুলো নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। এবং এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি আপনার কম্পিউটার অথবা পিসির মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি আজকে মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি, তো পরবর্তীতে আমি পিসি দিয়েও আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি চলে যাবো হচ্ছে ইউটিউব অ্যাপসে। তো আমি ইউটিউব অ্যাপসের বারে ক্লিক করে দিলাম। তো ইউটিউব অ্যাপসে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার এখন যেই আমি যে চ্যানেলের ভিডিওতে সেই চ্যানেলের লোগোটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি সিম্পলি করে আপনি এখান থেকে যদি আপনি চ্যানেল তৈরি না করে থাকেন তাহলে এখানে ক্লিক দেবেন, আর তৈরি করলেও এখানে ক্লিক, তৈরি না করে থাকলেও এখানে ক্লিক দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি একটা বিষয় দেখতে পাবেন, এই যে এখানে দেখেন যে এখানে রয়েছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এই অ্যাড অ্যাকাউন্টে পরে ক্লিক করব। আর যদি আপনি কখনো আপনার এই ফোনটাতে কোনো জিমেল অথবা এই ইউটিউব এই অ্যাপসের আন্ডারে মানে সিং ইন লগ ইন না করেন তাহলে কিন্তু সিং ইন লেখা আসবে। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু শো করবে। তো এখান থেকে হচ্ছে আমি দেখেন এখানে এখানে রয়েছে হচ্ছে ক্রিয়েটে অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েটে অ্যাকাউন্টের পরে ক্লিক করব। তো আমি এই ক্রিয়েটে অ্যাকাউন্টের পরে ক্লিক করে দিচ্ছি। তো আমি ক্রিয়েটে অ্যাকাউন্টের পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আসবে। এখানে হচ্ছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো আমি যেহেতু আমার জন্য, তো ওই জন্য আপনি অবশ্যই এখান থেকে হচ্ছে এটা দিবেন ফর মাই সেলফ। তো আমি এখানে ক্লিক করছি। করার পর হচ্ছে এখানে আপনাকে আপনি একটা জিমেল তৈরি করেছেন, তো জিমেলের নামটা দিবেন। তো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। তো আমি এইভাবে সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিলাম। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো করার পর এখানে হচ্ছে ডে মান্থ ইয়ার সব কিছু দিয়ে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে জেন্ডার, জেন্ডার অবশ্যই আপনি জেন্ডার সিলেক্ট করবেন। আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, পুরুষ হলে মেল দিবেন, আর মহিলা আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। তো আমি এখানে মেল দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন তারা কিন্তু সাজেস্ট করেছে যে এখানে দেখেন দুইটা মেল কিন্তু তারা সাজেস্ট করেছে। আপনি চাইলে সাজেস্টের মেলগুলো দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু একটা নতুন জিমেল তৈরি করতে পারেন, অথবা আপনি এটা দিতে পারেন, অথবা আপনি এটাও দিতে পারেন। তো আমি যেহেতু তারা এখান থেকে আগে জিমেল আমাকে দিয়ে দিয়েছে, তো আমি এখান থেকে সবার ফার্স্টেরটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে নেক্সটে ক্লিক করবো। আর অবশ্যই এই যে মেলটা খুলতেছেন এটা একটা স্ক্রিনশট আপনি রেখেছেন, তো আমি তো এখান থেকে এই মেলটা কিন্তু এখান থেকে খোলা হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে একবারে নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে আই এগ্রি দিবেন। তো এখানে আমি আই এগ্রিতে দিয়ে দিলাম। তো বন্ধু, আই এগ্রিতে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাবেন এই দেখেন আমাদের কিন্তু আমাদের যে মানে জিমেলটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের এই জিমেলটাকে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে রূপান্তর করব। তো এখানে এই ইউটিউব চ্যানেল রূপান্তর করার জন্য হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনি দেখেন ওই যে ওখানে দেখেন আমরা যে মেলটা মাত্র করলাম, তো এটা কিন্তু এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে এখানে দেখেন এখানে রয়েছে ইউর চ্যানেল। তো এই যে দেখেন ইউর চ্যানেল, এখানে আমি ক্লিক করব। তো আমি এখানে ইউর চ্যানেলে ক্লিক করলাম। করার পর বন্ধুরা এখানে দেখেন আপনি কিন্তু হচ্ছে এখন কিন্তু এখানে এখন এইখানে যে নামগুলো আপনি দিবেন, ধরেন এখানে আমি দিচ্ছি এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরেন আমার নামই দিলাম রিপন।
তো ধরুন আমার চ্যানেলের নাম থাকবে রিবন, তো আমি এখান থেকে সেভ ক্লিক করব। এটা কিন্তু আপনি যাই দিয়েছেন, এটা কিন্তু মানে চ্যানেলের নাম, আর এটা হচ্ছে আপনার চ্যানেল হ্যান্ডেল। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, এখানে আপনার কিছু করতে হবে না। তবে না করাটা হলো, আপনি চাইলে কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, এই কলম আইকনে ক্লিক করে কিন্তু আপনি এডিটও করতে পারবেন। তো আমি এডিট করতে চাচ্ছি না। তো এই নামগুলো দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট চ্যানেল। তো আমি এখানে ক্রিয়েট চ্যানেল পরে ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এই অপশানটি মানে আসে নাই, নো সাবস্ক্রাইবার নো ভিডিও মোরেস দিস চ্যানেল, মানে আমার চ্যানেল ডিসক্রিপশন নাই। তো পরবর্তীতে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে চ্যানেল কাস্টমাইজ করা নিয়ে। তো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু আপনার যে ভেরিফাই করা হয় না, এটাতে আপনি জাস্ট ভিডিও আপলোড করতে পারবেন, সব কিছু করতে, কিন্তু থাম্বনেল বসাতে পারবেন না যদি আপনি ভেরিফাই না করেন। তো পরবর্তী একটা ভিডিওতে আমি পিসিতে একটা ভিডিও তো করবো ইনশাল্লাহ, ওইখানে আমি টোটাল কিছু আপনি হচ্ছে এ টু জেড আমি সব কিছু ওই চ্যানেলে ওই ভিডিওতে আমি হচ্ছে দেখিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।